সংগ্রামের মধ্যে যে একটা কাঠামো তৈরি হবে তার উপরে দাঁড়িয়ে করতে হবে। সুতরাং আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে তারা রক্তপাতের কথাটা এই কারণে আমি বলছি যে বিরোধীরা সবাই একত্রিত হয়ে ডান্ডা ঝান্ডা অস্ত্র শস্ত্র নিয়ে নিজেরাই লড়ছে। রক্তপাতের কথা না বলে তাদেরকে অন্তত বলুন আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, যে কটা সিটে সাংগঠনিক শক্তিতে দাঁড়াতে পেরেছেন, লোক জোগাড় করতে পেরেছেন, তাদের পিছনে দাঁড়ান, ভোটটাকে শান্তিতে হতে। আপনারা যেটা বলছেন তাতে ধোঁয়াশা তৈরি হচ্ছে। একদিকে আপনারা বলছেন যে টুকটাক কোনো কোনো জায়গায় ঘটনা ঘটছে, আবার আর একই সঙ্গে আপনারা বলছেন বিরোধীরা একজোট হয়ে আপনাদের কর্মীদের উপরে সন্ত্রাস চালাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে নবান্নে বলছেন যে তৃণমূল কংগ্রেসের 11 জন কর্মী মারা গেছে, এটা যদি সত্যি হয় তাহলে তো মানতে হবে যে আইনশৃঙ্খলা কিছু সমস্যা তৈরি হয়েছে। এবং মুখ্যমন্ত্রীর দাবি যে রাজ্য প্রশাসনের ব্যর্থতাকেই চিহ্নিত করে না, আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, অনুব্রত মণ্ডল শঙ্খ ঘোষ, কবি শঙ্খ ঘোষ সম্পর্কে যে মন্তব্য করেছে, তৃণমূল কংগ্রেস দল হিসেবে কি তা অনুমোদন করে? আমি এই কারণেই প্রশ্নটা করছি, আক্রমণ না করা হয় সেটা নিশ্চিত করা। প্রথম প্রশ্নটা আমি বলি যে আইন শৃঙ্খলা ভালো আছে বলেই এই রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা একবার রাখে, 11-তে রেখেছে, 16-তে প্রায় সব সংবাদপত্র, প্রধান সংবাদপত্র বিকল্প মন্ত্রিসভার গঠন আরম্ভ করে দিচ্ছে। কিন্তু মানুষ বলে দিয়েছিল যে আমরা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, তৃণমূল কংগ্রেসকে চাই, তাই 2011-তে যে আসন আমরা পেয়েছিলাম তার থেকেও বেশি আসন আমরা 2016-তে পেয়েছি। এখন যে কোনো জিনিসেরই আইন শৃঙ্খলার প্রশ্নটাকে ডেফিনেশনটা কি হবে, তাহলে যে কাশ্মীরে রোজ এত গণ্ডগোল হচ্ছে কেন্দ্র সরকারকে কালকে চলে যাওয়া উচিত, তার থেকেও কোথাও কোথাও আমাদের সরকার চেষ্টা করছে যাতে কোথাও কোন রকম গণ্ডগোল বিশৃঙ্খল যাতে না হয়। কিন্তু আপনি যদি নিজেই দুটো সম্প্রদায়ের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দেন এবং হঠাৎ হঠাৎ 5টা লোক মিলে তোমার লোক, 5টা লোক মিলে তো গণ্ডগোল করতেও পারে, সেটা তো আইন শৃঙ্খলা বলতে যে সারা রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্ন এক নয়। আমরা যখন বামফ্রন্টে আমাদের ছিলাম রোজই তো গণ্ডগোল করতাম, তো 34 বছর তো ছিল, আর আমরা 7 বছরে থেকে এই যে রাজনৈতিক খুন, সেই রাজনৈতিক খুন প্রায় ভুলে গেছি। আমরা যে কোনো মৃত্যুর আমরা দুঃখ প্রকাশ করি এবং সেটা বাঞ্ছনীয় নয়, কিন্তু সেটাকে যদি ম্যাগনিফাই করে দেখানোর চেষ্টা হয় জঞ্জালটা তো বেশি বাড়বে, ধুলির প্রকল্প ধুলি দেখা দিলে জঞ্জাল করে শেষ করে। আমরা যদি সেই দায়িত্ব পালন না করি যাতে ফার্দার আইন শৃঙ্খলার প্রশ্নে যারা প্রশ্ন করছেন তারা এবং আমাদের দল যথেষ্ট শক্তিশালী, আমরা এগুলো মোকাবিলা করতে সক্ষম, বিগত দিনেও করেছি আজও করি। আপনি আপনি তো নির্বাচনে সাংবাদিকতা করছেন আর আমি নির্বাচনের প্রধান দায়িত্ব চারিদিকে পালন করছি, গোঁচ কাকে বলে আমি খুব ভালো মতন জানি। মানে আপনাদের কাছে যারা গোঁচ তারা যে তারা দিয়ে তৃণমূল কংগ্রেস
হাতে গোনা যায়, এবং যারা এটা করেছে তাদেরকে আমরা অলরেডি বলেছি যে তোমরা আবেদন করে উচ্চ করে আমাদের যে প্রচলিত আইন সেখানে ই মনোনয়ন করবার কোন স্কোপ নেই। আইন তৈরি করে আইনসভা, যা প্রতিপালন পর্যবেক্ষণ ব্যাখ্যা করে আদালত। আর যারা এরকম ভাবছেন, আমি একটা জিনিস আপনাদের কাছে প্রশ্ন করছি যে ভোটটা তাতে যাবেন না, কারণ এত ভয় যে আমি ই মনোনয়ন দেবো, তা ভোটটা কিছু দেবো প্রচারে কি করে বেরো হবে? আমার আমার যদি রাজনীতি করতে গিয়ে মৃত্যু ভয়ে কম্পিত আমার হৃদয় হবে, তাহলে সেই হৃদয় নিয়ে আপনি বলছেন মানুষের সেবা সম্ভব? ফেসবুক লাইভে দু তিন দিন আগে আপনার দলের অন্যতম সৈনিক শুভেন্দু অধিকারী বলেছেন যে ভারতের নয়া ভারতের নেতৃত্ব দিতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে আসতে হবে, এবং ভারতবর্ষ যে ক্রাইসিস এর মধ্যে দিয়ে যাচ্ছে সেই ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে হলে কংগ্রেস পারবে না, একমাত্র মমতা ব্যানার্জি পারে। একটা জোটও তৈরি হচ্ছে, কিন্তু রাহুল গান্ধী বলেছেন যদি জোটের বৃহত্তম দল তারা হয় তাহলে তিনি প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক। আপনাদের কি স্ট্যান্ড? আমার মনে হয় না, আজকের এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যখন আমরা আলোচনা করছি তখন এই প্রশ্নের কোন যুক্তিকতা এই মুহূর্তে আছে? Filling the nominations of Muslims or Hindus, this kind of separation is unwanted. First of all, they are citizens of India, citizens of the country. So BJP is non-secular, they have to prove it. I never seen a chief minister wearing a kind of price dress. So let them decide whether they will secular party or not. It is up to them to decide, and they have to prove, not making a statement. They have to, what they are preaching, they have to practice. They are in the government. Tara ki karone kortilo হিংসাটা দুপক্ষ না হলে হয় না। আপনি এসে দুম করে একটা বোম মেরে দিলেন, এ তো দেখা গেছে, এই জন্য আমি তো একটা জায়গায় ঘুরছি না। আমাদের পতাকা ছেড়ে দেওয়া হলো, মুখ্যমন্ত্রীর ছবি ছেড়ে দেওয়া হলো, এমনকি তৃণমূলের অফিস পর্যন্ত উড়িয়ে দেওয়া হয়েছে। তো আপনি যদি বলেন যে হিংসাটা ছড়ানো, আমরা ছড়াচ্ছি, আমরা চুপচাপ বসে আছি, হিংসা তো এমনিই হচ্ছে। এই যে প্রথমে বাঁকুড়া না কোথায় বলা হলো যে বিজেপির নেতা খুন হয়ে গেছে, তারপর বিজেপির নেতার যে বাড়িতে খুন হচ্ছে সেই বললো কাউকে যেতে হয়নি, আমার দ্বারা তো তৃণমূল করতো না, বিজেপি করতো, তো বিজেপি বিজেপি লড়াই হচ্ছে। আসলে দেখতে হবে হিংসাটাকে কতটুকু সীমাবদ্ধ বা কতটুকু, এখন হিংসা বলতে কি, আপনার পতাকা পড়ে গেল সেটাও তো একটা হিংসা। হিংসার নেচারটাকে তো ডিফাইন করতে হবে, মৃত্যু মানেই হিংসা, আহত মানেই হিংসা, রক্তপাত মানেই হিংসা, রক্তপাতবিহীন কি হিংসা হতে পারে না, কথার হিংসা হতে পারে।
আমি রোজ গিয়ে বলছেন তোকে মেরে পিটিয়ে শ্মশানে দিলাম, আপনার কি বলবো? এই প্রভোকেশন তাকে সামলানো তো বহুত কঠিন। একটার পর একটা সাধারণ মানুষের ক্ষতি করছে, জীবন দুর্বিষহ করে ফেলছে, তাদের তো মানুষ চিনেছে। সুতরাং এটাকে জোট বলবেন না, এটা চেয়ারের দখল। এবং সেই চেয়ারটা আমি তো আবার বলছি, বাংলার স্বার্থকে শেয়ার না করে তারা চেয়ার দখল করতে চাচ্ছে। এটা একেবারেই দুঃখজনক ঘটনা, এতে আমরা মোটেই চিন্তিত নই। কারণ মানুষ ভোট দিতে চায়, এবং আমরা জানি গ্রাম বাংলার কি অর্থনীতি, কৃষি নীতি, আমাদের কৃষকদের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছে, জল সংরক্ষণের ব্যবস্থা যেভাবে করেছে, রাস্তাঘাট করেছে, করবার সুযোগ দিয়েছে, বৃত্তি দিয়েছে, এই এই জিনিস কখনো ভাবতে পারে না। সুতরাং এই ধরনের জোট করবার আগে সংগ্রাম করার দরকার আছে, মানুষের হয়ে কথা বলার দরকার আছে, এবং রাজ্যের স্বার্থ যেখানে ব্যাহত হচ্ছে তাই নিয়ে মানুষকে সংগঠিত করার দরকার আছে। চেয়ারের জন্য, ক্ষমতার জন্য মানুষ শুধুমাত্র সংগঠিত হয় না, তারা যখন বোঝে যে আমাদের যে হয়ে রাখা হচ্ছে তখন তারা সেদিকে যান। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমি বলবো যে আসল কথা কি, এখানে টাইমস অফ ইন্ডিয়ার মতো বন্ধুরা আছে, যে কর্ণাটকে নির্বাচনে তারা যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, যিনি বলেছেন এইটা গিয়ে জলপাইগুড়ি, আমি তো প্রতিবাদ করেছি, কোড অফ কন্ডাক্ট করেছি, তারপর করেছি, কিন্তু নিজের মধ্যে দিতে না দিলে কেউ তো বলতে পারে না। নিজে যে দিতে পারে তার সে পশ্চিমবঙ্গের সংস্কৃতির ভিত্তিতেই, এটা কর্ণাটকের ম্যানিফেস্টো আছে, তারা যেটা বলেছে, উত্তর দিকে যারা কংগ্রেসও বলেছে সেগুলো থেকেই একটা অংশ তুলে দিয়ে তিনি এখানে বলেছে। এটা সম্পূর্ণ অ্যালিয়র অর্থাৎ প্রলোভন দেখানো, বিশ্বাস নেই, আস্থা নেই জনগণের উপর। তাই তাহলে তো এতদিন ধরে একটা আন্দোলনও করতে পারতে, অর্থপন ভোটের সময় এসে ভোট চাওয়াটা, এটা তো মানুষ যথেষ্ট সচেতন মানুষের উরমভাবে করা যায়। আমি প্রদীপ্ত পিটিআই থেকে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আপনাদের দলের যারা বিক্ষুব্ধ হয়, যারা টিকিট পায়নি, তারা হয়তো ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়িয়ে পড়েছেন। তো এবার ইলেকশনে আপনারা হয়তো বিরোধীদের কিভাবে কাউন্টার করবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনারা নিজেদের বিক্ষুব্ধদের কিভাবে কাউন্টার করবেন? আমরা তো আপনারা বিক্ষুব্ধ যাদের বলছেন, আমি তো বারবার এই একই প্রশ্ন যে আমি বলছি, তারা নিজেদের গ্রামের স্তরে বোঝাবুঝিতে আছে। আমি একটা দেখলাম ফেসবুকে একজনের নাম বলব, তিনি আপনাদের মতে বিক্ষুব্ধ, তিনি বলছেন যে আমি স্থানীয় স্তরে আমার অভিযোগ আছে, কিন্তু আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। তার মানে কোথাও একটা মনোমালিন্যতা আছে। আমরা চেষ্টা করছি একেবারেই যে দু একটা জায়গায় নেই সেটা যেমন ঠিক না, আবার যেরকম ভাবে চিন্তিত হওয়ার কথা দল সেরকম ভাবে চিন্তিত নয়। আমরা জানি যে আমরা বেশিরভাগ জায়গাতেই খবর পেয়েছি, আম সবাই খবর রাখা খুব মুশকিল, জনপ্রিয়তা অনেক বেশি, তা বারবার নির্বাচনে প্রমাণিত হয়েছে। আর একটা কথা বোধহয় সাংবাদিক হিসেবে আপনিও জানেন যে কে নিয়ে এলো শহীদ মিনারের ছবিটা নিশ্চয়ই মনে আছে, কে কার সঙ্গে হাত তুলল। মমতা বন্দ্যোপাধ্যায়কে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ, আর নিজেরা খুব ভালো এই ভাবার কোনো কারণ নেই। এবং আপনি যদি গ্রাম বাংলা থেকে যান দেখবেন যে সিপিএমই বা কংগ্রেসই তাদের সাইনবোর্ড উঠে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছে, ফলে জল তো কোনো না কোনো জায়গায় যায়, সেই জন্য গেছে, কিন্তু এটা সফল হবে। এখানে যে ব্যাপক জনরোষ আছে, সংস্কৃতিগত পার্থক্য আছে, সেই পার্থক্যে বিজেপির এখানে কোনো স্থান নেই। সীতারাম আগরওয়াল ফিরে আসছে।
আপনি আজকে বিভিন্ন প্রশ্নের উত্তরে আপনি দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এত ওয়ার্ক করেছে, এত ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে যে বিরোধীরা প্রার্থী পর্যন্ত পাচ্ছে না, এই জন্য আপনারা 34% জয়ী হয়ে গেছে। আমার প্রশ্ন এটা, 7 বছরে আগে যখন আপনারা পাওয়ারে এসছেন এসেছিলেন তখন কি আপনারা এই ডেভেলপমেন্ট ওয়ার্কটাই কাজ করেছিল না অন্য কোনো ফ্যাক্টর ছিল? কেন তখন পাওয়ারটা 34 বছর যারা শাসন করেছে তাদের হাতে ছিল? দেখো ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন বিরোধীতে ছিলাম তখন 34 বছরের শাসক কর্মী ভালোভাবে কাজ করতে পারেনি, সেটাই আমাদের ডিভাইন ছিল। কৃষককে দেখেনি, শ্রমিককে দেখেনি, জমি লুট হয়েছে নানা বিষয়ে। আমরা যখন ক্ষমতায় এসেছিলাম 2011-তে সেইখানে 2018 পর্যন্ত এই সময়কালে মানুষ তো কাজ দেখেছে, মানুষ তো সম্মেলন আর পতাকা ওড়ানোর ব্যবস্থা দেখেছে, কাজ দেখেছে, মুখ্যমন্ত্রী দৌড়াচ্ছেন, দেখেছেন আমলারা দৌড়াচ্ছে, আমলাদের কেউ চিন্তাই না। এখন তো আপনারা অনেকে তাদের নাম জানেন। এই যে কে ক্ষমতায় আছে আর কে লিডার কে চালাচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই ইম্পর্টেন্টের জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পুরুলিয়ায় বাঁকুড়ায় গিয়ে মিটিং করতে পারে তাহলে আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ কর্মী আমরা পারবো না কেন? একটা ইন্সপিরেশনের ব্যাপার আছে, রিকগনিশনের ব্যাপার আছে, তাই সকলে মিলে কাজ করলে এটা সম্ভব। একটার পর একটা সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, জীবন দুর্বিষহ করে ফেলছে, তাদের তো মানুষ চিনেছে, সুতরাং এটাকে জোর বলবেন না, এটা চেয়ারের দখল। এবং সেই চেয়ারটা আমি তো আবার বলছি বাংলার স্বার্থকে শেয়ার না করে তারা চেয়ার দখল করতে যাচ্ছে, এটা একেবারেই দুঃখজনক ঘটনা। এতে আমরা মোটেই চিন্তিত নই, কারণ মানুষ ভোট দিতে চায় এবং আমরা জানি গ্রাম বাংলার কি অর্থনীতি, কৃষি নীতি, আমাদের কৃষকদের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছে, জল সংরক্ষণের ব্যবস্থা যেভাবে করেছে, রাস্তাঘাট করেছে, করবার সুযোগ দিয়েছে, বৃত্তি দিয়েছে, এই এই জিনিস কখনো ভাবতে পারে না। সুতরাং এই ধরনের জোট করবার আগে সংগ্রাম করার দরকার আছে, মানুষের হয়ে কথা বলার দরকার আছে, এবং রাজ্যের স্বার্থ যেখানে ব্যাহত হচ্ছে তাই নিয়ে মানুষকে সংগঠিত করার দরকার আছে। চেয়ারের জন্য, ক্ষমতার জন্য মানুষ শুধুমাত্র সংগঠিত হয় না, তারা যখন বোঝে যে আমাদের হয়ে এরা কাজ করছে তখন তারা সেদিকে যায়। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দিকে আছে যে আমরা পশ্চিমবঙ্গে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আর দিল্লিতে আমরা বিজেপির বিরুদ্ধে। তাহলে তার বক্তব্যটি তো পরিষ্কার যে তারা পশ্চিমবঙ্গে বিজেপির বিরোধিতা করবেন না, তলে তলে তাদের সাহায্যই করবেন। সাংবাদিকরা কি কাজ করবে তার উপরে কোন হস্তক্ষেপ কোন দল বা কোন মানুষের করা উচিত, এটা ঠিক নয়। এবং সেদিন নিন্দা করেছি, বলেছি প্রয়োজন হলে অ্যারেস্ট হবে। আপনারা দেখেছিলেন এখানে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, যাদের নাম আমি অন্তত জানতে পেরেছিলাম সাংবাদিক কবিতা যখন তৃণমূল কর্মী পুলিশের সাংবাদিকদের উপর আক্রমণ করাটা কোনো অবস্থাতেই মানে না, কারণ তারা সংবাদ সংগ্রহ করে। কিন্তু অনেক সাংবাদিকের প্রশ্নের ধরনে সবাই তো আর বিদেশ ঠিক রাখতে পারে না, এটাও দেখবে সাংবাদিকদের কাছে আমাদের আশা যে সত্য সংবাদ পরিবেশন করা কিছুটা আন্দাজে প্রশ্ন করে যদি করা হয় সেখানে একটা অসন্তোষ থাকে সাংবাদিকদের উপরে কোনো রকম ভাবে।
আমি তো বলছি সেটা খারাপ হয়েছে, আমার সেই ঘটনা কোন কোন কাগজে বিস্তৃত করে লেখাটাও অন্যায়, দুটোই অন্যায়। এটা আপনাদের মাথায় ডুবেছে অন্যভাবে, অনুগত মন্ডল নিঃসন্দেহ ভালো সন্দেহ, কিন্তু যারা দেখবেন যে গ্রামের দিকে রাজনীতি করে কলকাতা মুখী নয়, তাদের মাঝে মধ্যেই এই ধরনের আপনারাও খুব পছন্দ করেন, এটা আমি জানি, গিয়ে গিয়ে ধরেন যে আজ একটু কিছু বলুন, এখন লোক সংলাপ করে ফেলে, কিন্তু আমি বলছি যে অনুমোদ ওর জনপ্রিয়তা আছে, সাধারণ মানুষ গ্রহণ করে, কর্মীরাও ভালো, আমাদের দলের কর্মীরা খুবই ভালো।